হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমি একটি সুন্দর পাপোশ তৈরি করে আপনাদেরকে দেখাবো, তাও আবার কিছু টুকরো কাপড় দিয়ে। এই যে দেখুন, এই পলিথিনটার মধ্যে আমার অনেক কটা টুকরো কাপড় রয়েছে। এই টুকরো কাপড়গুলির থেকে আমি, মানে যেগুলো আমার কাজে লাগবে, সেগুলো আমি রেডি করে নিয়ে এখানের এই কাপড়গুলি দিয়েই আপনাদেরকে আজকের এই পাপোশটা তৈরি করে দেখাবো। তো চলুন, কিভাবে পাপোশটা তৈরি করছি দেখে নেওয়া যাক। সবার প্রথমে যেটা করতে হবে, এখান থেকে এরকম 2 ইঞ্চি চওড়া যে কাপড়গুলি রয়েছে সেগুলিকে আমি এখান থেকে রেডি করে নিয়ে নেব। এই কাপড়গুলি 2 ইঞ্চি চওড়া রয়েছে কিনা, এই যে দেখুন, এটা 2 ইঞ্চি, এটাও 2 ইঞ্চি। এরকম ভাবে আমি এখান থেকে কাপড়গুলি দেখে রেডি করে নেব। এই যে আমি কিছু কাপড় এখানে রেডি করে নিলাম। এই কাপড়টার থেকে আমি কিছু অংশ কাপড় কেটে নিব। এখন আমি এই কাপড়টার থেকে আমি 4 ইঞ্চি চওড়া করে 2 পিস কাপড় কাটিং করে নিব। এই কাপড়টা দিয়ে আর এই টুকরো কাপড়গুলি দিয়ে আজকের এই পাপোশটা আমি এখন তৈরি করব। আর পাপোশটা তৈরি করার জন্য এই ধরনের একটা কাপড় লাগবে। এখানে 4-5 পিস কাপড় রয়েছে একসাথে, একটু মোটা করে নিলাম। আর এর শেপটা রয়েছে চৌকো, আর চৌকো শেপেই থাকবে। এর উপরেই আজকের পাপোশটা আমার তৈরি হবে। তো কিভাবে আমি এই টুকরো কাপড়গুলি এর মধ্যে আমি সেট করব সেটাই দেখাচ্ছি। প্রথমে এই কাপড়টাকে এই কোণা থেকে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত এইভাবে আড়াআড়ি করে আমি এভাবে এটাকে বসাবো, বসিয়ে সেলাই দিয়ে দেব। তারপরে এই কাপড়টাকে আমি আবার, এটা সোজা দিক, এটাকে আমি এভাবে উল্টো করে এই কাপড়টার মধ্যে এভাবে রাখবো, রেখে সেলাই দিয়ে দিব, দিয়ে এটাকে এরকম করে সোজা করে দিব। ঠিক সেম ভাবে এই পাশেও কিন্তু এই কাপড়টা এর উপরে এভাবে উল্টো করে বসাবো, তারপরে এটাকে এরকম করে সোজা করে দিব। তারপরে কাপড়টাকেও কিন্তু এর উপরে এরকম ভাবে উল্টো করে বসাবো, তারপরে এটাকে এরকম করে সোজা করে দিব। তারপর যেটা করব, এই যে কাপড়টা কাটিং করে রেখেছি, এই কাপড়টাকে এই কাপড়টার উপরে এইভাবে উল্টো করে বসাবো, বসিয়ে এইভাবে সেলাই দিয়ে দিব, দিয়ে তারপরে এই কাপড়টাকে এইভাবে সোজা করে দিব। তারপর আবার এই কাপড়টার উপরে এই কাপড়টাকে এইভাবে উল্টো করে বসাবো, তারপরে এইভাবে সোজা করে দিব। তো এরকমভাবে আমি এই কোণাটাকে পুরোটা মেক আপ করে নিব। আর এই একই সেম নিয়মে এই পাশের এটাকেও কিন্তু আমি এইভাবে ভরাট করে নিব। এই যে এখানে আমার টুকরো কাপড়গুলি জয়েন করা হয়ে গেল। এখন এই যে চারপাশের যে বাড়তি কাপড়গুলি, এই কাপড়গুলিকে কেটে ফিনিশিং দিয়ে নিতে হবে। আর যখন কাটবো তখন এইভাবে
এই পাপোশটাকে উল্টিয়ে নিতে হবে। এখন এই সাইডের কাপড়গুলি কেটে বাদ দিয়ে দিব। দেখুন, এটা এখন আমি পুরো ফিনিশিং দিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, এর পুরো চারপাশে একটা পাইপিং বসিয়ে দিতে হবে। এই যে এই কাপড়টা দিয়ে আমি পাইপিংটা বসিয়ে দিব, আর পাইপিংটা আমি যখন বসাবো এইভাবে পাপোশটাকে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে তারপর এইভাবে সেলাই দিব। সেলাই দিয়ে ওই পাশে পাইপিংটাকে নিয়ে নিব। আর এই পাইপিংটার কিন্তু একটা সাইড কিন্তু আমি এরকমভাবে মুড়িয়ে একটা সেলাই দিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছি। আর আরেকটা সাইড কিন্তু কাঁচা রয়েছে। এই যে এই সাইডটা আমি সেলাই দিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছি, আর এই সাইডটা কিন্তু কাঁচা রয়েছে। যে সাইডটা কাঁচা রয়েছে ওই সাইডটাই কিন্তু এই পাপোশটার বডির মধ্যে সেলাইটা হবে, আর যেটা ফিনিশিং রয়েছে সেটা কিন্তু সোজা দিকে চলে যাবে। এই যে বন্ধুরা, এখানে কিন্তু ফাইনালি আমার পাপোশটা পুরো রেডি করা হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন পাপোশটা কতটা সুন্দর হয়েছে। খুবই সুন্দর হয়েছে পাপোশটা। আমি পাপোশটাকে আবার উল্টিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা উল্টো সাইড আর এটা সোজা সাইড। তো আশা করি আপনাদেরও এই পাপোশটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন।